বাজার চলে এসেছে এখানে ক্যাপসিকাম, এটা হলো ক্যাপসিকাম, এটা হলো গাজর, এটা হলো বিন, ঘি। ক্যাপসিকাম গাজর বিন আনার সাথে সাথেই আমি ওগুলো কাটতে বসে গেছি। আজকে আমাদের একতম বিবাহ বার্ষিক উপলক্ষে আজকে আমার শাশুড়ি আর শ্বশুর আমাকে সুন্দর সুন্দর রেঁধে খাবে। আজকে মেলতে হবে খাসির মাংস, ফ্রায়েড রাইস, চাটনি, পাঁপড়, মিষ্টি আর আলুরদম হবে। ওরা নিরামিষ, যেহেতু দাদা নিরামিষ খায়, আর আমি এগুলো সুন্দর করে কাটছি। আর এখানে শ্বশুর দই খাচ্ছে, আমাকেও একটু দিয়েছিল। তো আমরা আজকে খুব আনন্দ করবো, তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। আর আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এটাই একটা অনুরোধ রইল। সাবস্ক্রাইব করতে তোমাদের কিচ্ছু হবে না, কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব না করলে আমরা তো ওপরে উঠতে পারবো না। আমি আস্তে আস্তে এগুলো কাটছি, কাটতে থাকি। আচ্ছা, এগুলো কাটা হয়ে গেলে আবার কথা হবে। কেটে নিয়ে নিই এখনই সবজি, ছুটে ছুটে জল উল্টে যাচ্ছিল। বলে মা বললো ছোট করতে, তুমি বললে বড় করতে, আমি এবার কোন দিকে যাই? গাইস, আমার কষ্ট দেখে শ্বশুর বাবা বলল যে আমি কাটি, তুই বয়, তুই খা বসে বসে, তুই দই খা, আমি কাটি, আগে খাবি তারপরে সব কাজ। আর এই যে দাদা এসেছে, ভিডিও মিডিও করবি না একদম। দাদা কি হয়েছে তোমার? দাদা বিস্ফোরণ হয়েছে, সে বগলে পাকে আবার পাকে না, এই যে কী করা যায় ভাবছি। ডাক্তার বলছে পায়ের গু লাগাইছে বলছে। আসছি, শাশুড়ি মা ডাকলো যে কল চেপে দেওয়ার জন্য। মা খাসির মাংসটা ধুচ্ছে আর আমি ওনাকে কল চেপে দিচ্ছি। উনি খুব সুন্দর করে মাংস রাঁধে, তাই আমার ওনার হাতে রান্না খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখো দু রকমের আলু কেটে রেখেছি, একটা আলুর দম হবে আর একটা খাসির মাংসতে দেওয়া হবে, কারণ আমাদের বাড়িতে নিরামিষ আমিষ দুটোই হয়। তো নিরামিষটা হবে আলুর দম, সেই জন্য মা খাসির মাংসটা ধুচ্ছে আর আমি মাকে কল চেপে দিচ্ছি। খাসির মাংসটা ধোয়া হয়ে গেছে। ওই নিয়ে মার সাথে বাবার সাথে বাড়ি, মা ধুয়ে কল ধোয়া, মা ধুলে ধোয়া, ভালো করে পরিষ্কার করে ধোয়া, আর বাবা ধুলে না ধরবে, লালা উলা করবে, হয়ে গেল। হ্যাঁ, আমার বাবাই তো কাজ করে মাঝে মাঝে, অনেক কাজ করে আমার বাবা, আমি কোনো কাজ করি না। আমি বাইরে গিয়ে শুয়ে থাকি, আমার মা তিনবেলা আমাকে খাইয়ে দেয়। খাসির মাংস ধোয়া হয়ে গেছে, সেখানে এখন দই মাখিয়ে আর সর্ষের তেল দিয়ে সেটাকে ভালো করে চটকে মাখিয়ে তারপরে হলুদ দেবো। আমি এরকম করে তোমরা একদিন খেয়ে দেবো খাসির মাংস, হলুদ পরে দেবো, ওর স্বাদ হয়। আর হলুদ মাখিয়ে রাখবে বলেছিল, কিন্তু হলুদটা কাজ পেলাম না, তোমরা একদিন খেয়ে দেখবে। দেখো গাইজ, এটা হলো গিয়ে দই, টক দই। গ্রীষ্মে দুপুরবেলা টক দই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, মুখে মাখলেও মুখের স্কিন ভালো থাকে। আগে আমি খেয়ে নিই, তারপরে মুখে মাখবো। নমস্কার, এই রাইস করলে রাইস খেতে মিশে যাবে, সেটাও খুব সুস্বাদু হবে। এইগুলো গাছে আমার ছিঁড়ে আনলাম, চালটা বসানো হয়ে গেছে আর এখানে চাটনি হচ্ছে, আমের চাটনি। আমের চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমের চাটনি। এখানে আলুগুলো কাটা রয়েছে, প্রথমে নিরামিষটা হয়ে যাক, তারপরে সবাই লাস্টে মাংসটা রান্না হবে। এই যে রাইস নিয়ে চলে এসেছে শাশুড়ি মা, এখন একটু রাইস খেয়ে দেখবো কেমন হয়েছে, রাইসটা দেখবো সব কিছু ঠিক আছে কিনা। রাইসটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো রাইস তো কিছু দিয়েছে, খুবই ভালো হয়েছে, তোমরা একটু বাইক করে খাবে। এই রেসিপিটা আমাদের অন্য ভিডিওতে দেখো, খাসি মাংস যা যা লাগে আর হলো আমরা পাটাতে মশলা কেটে খাই, আদা, জিরে আর
রসুন পেঁয়াজ সব আমরা মিক্সচারে করি না, আমরা সব বাটাতেই করি, তাহলে খাবারের স্বাদটা একটু বেশি হয়। আর আমরা মাংসটা রাঁধবো, মাংসটা রাঁধলে হয়ে যাবে, আর সব রান্না হয়ে গেছে। আর দেখো বাইরে কেমন মেঘ করে এসেছে, বাইরে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে, আর বিদ্যুৎও চমকাচ্ছে। রেঁধে ফেলি মাংসটা। আমার প্রায় মাংস রান্না হয়ে গিয়েছে, মাংসটা হয়ে গেলেই বাবাকে আর আমি খেতে বসে যাব, মা আমাদেরকে খেতে দেবে, আর একটু পরে মা খাবে, তখন আমি মাকে বেড়ে দেবো। মাংসটা প্রায় হয়ে গেছে, দেখো কি সুন্দর কালারটা হচ্ছে, সুন্দর কালারটা দেখেই খুব ভালো লাগছে খেতে, জানি না আরো ভালো লাগবে। এখানে গরম মশলা বেটে লাস্টে খাসির মাংসতে দেওয়া হবে, কেনা গরম মশলা আমরা ইউজ করি না। পাটাতে গরম মশলা বেটে মাংসতে দিলে তার স্বাদটা একটু অন্য ধরনেরই হয়। এই যে এখানে রয়েছে, তো আমাদের সব কিছু হয়ে গেছে, সব রান্না বান্না কমপ্লিট। এখন আমি স্যালাডটা কিনে ফেলছি, শসাটা এখন ছাড়িয়ে স্যালাডটা কিনে ফেলি, তারপরে আবার কথা হচ্ছে। স্যালাডটা কেটে নিই, শসা আর হলো টমেটো। আর বাইরে ঘুরুম ঘুরুম করে মেঘ দেখতে ঝিরি ঝিরি বৃষ্টি চলে দেখো, কারেন্টটাও চলে গেল। দেখো পুরো তুল তুলে, পুরো নরম তুল তুলে।